আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি নামাজি ব্যক্তিকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন। আল-ওয়াবিল সাইয়্যিব তার বিখ্যাত একটা কিতাব আছে, এই বিখ্যাত বইয়ে তিনি নামাজি ব্যক্তিকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত করেছেন। এর ভিতরে এক নম্বর হলো মুআক্কাব, যারা নামাজ পড়ে শাস্তি পাবে। নামাজ পড়ে শাস্তি পাবে কারা? তারা তাহলে এমন মুসল্লি যে মুসল্লিরা নামাজের ওই যে রোকনটুকু মিনিমাম আদায় করে না, যেমন মনে করেন পবিত্রতা ত্রুটি হলো, সালাতে ত্রুটি হলো, তাড়াহুড়া হলো, উঠে মিনিমাম যতটুকু দেরি করা ততটুকুও করছে না, রুকু থেকে সোজা মাথাটা উঠেই আবার দৌড় দিয়েছে, হবে না নামাজ, মহাকাব শাস্তির উপযুক্ত হবে, কারণ উঠে মিনিমাম অপেক্ষা করাটা ওয়াজিব। দুই নম্বর হলো মুহাসাব, মহাকাবের পরে দ্বিতীয় হলো মুহাসাব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি তার উপযুক্ত, যে মুসল্লিকে আল্লাহর কাছে জবাবদিহি তার উপযুক্ত করবে এরকম নামাজ, সেটা কোনটা? সেটা হলো ওই প্রকারের মুসল্লি যে মুসল্লি নামাজের শর্ত রোকন ওয়াজিব ঠিক মতো আদায় করছে কিন্তু বিন্দুমাত্র মনোযোগ ছিল না, এই ব্যক্তি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তিন নম্বর হলো মুকাফফার আনহু, দায় মুক্ত হবে যে নামাজ দ্বারা, সেটা কোনটা? যে নামাজের মধ্যে মুসল্লি সালাতের রোকন ওয়াজিব দৃঢ়স্থিরতা সব ঠিকঠাক মতো করছে, শারীরিক স্থিরতাও ছিল, পাশাপাশি মনকেও কন্ট্রোল করতে পারছে কিছুটা, মনোযোগী হতে পেরেছে কিন্তু পরিপূর্ণ হতে পারে নাই, তাহলে দায় সারা নামাজ এটা। দেখেন দায় সারা লেভেলটা হলো এই পর্যায়ে গিয়ে, আর মুসাব বা সওয়াবপ্রাপ্ত নামাজি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি উপরে সবগুলো পূরণ করার পাশাপাশি পরিপূর্ণ মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করতে পেরেছে, এই ব্যক্তি হবে মুসাব। তাহলে নামাজি ব্যক্তির এই পাঁচ প্রকার ভিতরে শাস্তির উপযুক্ত, আপনার জবাবদিহিতার মুখোমুখি এবং দায়মুক্ত এবং সওয়াবপ্রাপ্ত, পাঁচ প্রকার। মুকাররাব, পাঁচ নম্বর প্রকার হলো মুকাররাব, যে ব্যক্তির নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনকারী, সে কে? সে হলো যে নামাজের যাবতীয় শর্ত রোকন ওয়াজিব পালন করছে, দৃঢ়স্থিরতার সাথে আদায় করেছে, পূর্ণ মনোযোগ ধরে রাখছে এবং এমনভাবে নামাজ আদায় করছে যে আল্লাহ তাকে দেখছেন এবং তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, এই মানসিকতা পুরো নামাজের মধ্যে তিনি ধরে রাখতে পেরেছেন, যেটা এহসানের স্তর, সেই এহসানের স্তরে যে পৌঁছতে পেরেছেন, শাস্তির উপযুক্ত, জবাবদিহিতার মুখোমুখি, দায়মুক্ত, সওয়াবের উপযুক্ত, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, কয়টা হলো? পাঁচটা। শাস্তির উপযুক্ত হলো যে নামাজের রোকনের ঠিক ঠিকানা নেই, তাড়াহুড়া করছে, উল্টাপাল্টা করছে, পবিত্রতা ঠিকমতো করে নাই, বাহ্যিক স্ট্রাকচারেই ত্রুটি, এটা শাস্তির উপযুক্ত হবে। আর আল্লাহর কাছ থেকে জবাবদিহি তার মুখোমুখি হবে, কারা? যে বাহ্যিক স্ট্রাকচার ঠিক মতো করেছে কিন্তু মনোযোগ একদমই ছিল না, অন্য মনস্ক হয়ে নামাজ আদায় করেছে, তাদেরকে জবাবদিহি করতে হবে নামাজের জন্য, কেন অন্য মনস্ক ছিল। আর তিন নম্বর হলো দায়মুক্ত, দায়মুক্ত ওই নামাজি যে নামাজির নামাজের রোকন ঠিকঠাক মতো ছিল, ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করেছেন কিন্তু তার মনোযোগ কম ছিল, মনোযোগও ছিল কিন্তু কম ছিল, এই ব্যক্তি দায়মুক্ত হয়ে যাবে। আর চার নম্বর হলো মুসাব বা আল্লাহর কাছ থেকে বিনিময়ে প্রাপ্ত, নামাজের কারণে দায়মুক্ত হবে পাশাপাশি বিনিময়ও পাবে, সেটাকে যার মনোযোগও ছিল, সব কিছুই ছিল পারফেক্টলি, সে ব্যক্তি আল্লাহর কাছে বিনিময় পাবে। আর মুকাররব বা আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে শুধু বিনিময় পাবে না, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে। এটা কখন হবে? যখন সে নামাজের মধ্যে রোকনও ঠিক রেখেছে, দৃঢ়স্থিরতাও ঠিক রেখেছে, মনোযোগও ঠিক রেখেছে, পাশাপাশি এহসানের স্তরে যেতে পেরেছে, অর্থাৎ পুরো নামাজ জুড়ে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, এই মানসিকতা রেখে বিনয়ের ওই লেভেলটা নিয়ে তিনি নামাজ আদায় করতে পেরেছেন এবং আল্লাহ তাকে দেখছেন, এটা তার মাথায় সবসময় ছিল নামাজের মধ্যে, এই মনোযোগিতা এই মানসিকতা নিয়ে নামাজ আদায় করতে পেরেছেন, তিনি হবেন মুকাররাব। এবার আমাদের পাঁচক্ত নামাজ, আমাদের নফল নামাজ, আমাদের ব্যক্তিগত অন্যান্য যত নামাজগুলো আছে, এই নামাজগুলোর মধ্যে আমরা এই পাঁচটার কোনো একটা ক্যাটাগরিতে অবশ্যই আমরা পড়ব।